বিরতির পর স্বাগত। এখনো অভিযোগ উঠে আসে যে রাজ্যের প্রত্যন্ত এলাকায় রাস্তা সংস্কারের অভিযোগ, অর্থাৎ রাস্তা বহুদিন যাবৎ সংস্কার করা হয় না বা বহুদিন যাবৎ ভগ্ন দশায়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসে। আবারও যেন অভিযোগ উঠে এসেছে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। অভিযোগ যে ওই জায়গার বা ওই এলাকার কিছু মানুষ তারা প্রশাসনকে বারংবার জানিয়েছেন যে রাস্তাটি খুব দ্রুত যেন সারাই করে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি, যার ফলে প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটছে। আজ সকালে আবারও একটি যান সন্ত্রাস হয়, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। অভিযোগ, রাস্তার বেহাল দশার দরুন এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন কর্তৃপক্ষ, অর্থাৎ সংশ্লিষ্ট আধিকারিকরা কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন বলে অভিযোগ। অভিযোগ যে আজ আবারও এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজন, সে গোটা বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। বাড়ি খায় একটু উল্টাই গেছে আর কি। কোন সময়? একটা সময় রাত্রে, একটা গতকালকে নেই। আপনারা শব্দ শুনে বাইরেছেন? সব মানুষ বার হয়েছে, ওই মানুষ বার হয়ে রে ইয়ে করছে, পাল্টাই এইবার আবার পাল্টাই দিছে আর কি। তো এদিকে হের আরেকটা গাড়িও তো অ্যাক্সিডেন্ট হয়েছে শুনছেন? এটা হ্যাঁ শুনছে তো, একই মালিকের নাকি? একই মালিক বলে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন বলে এই মুহূর্তে জানা গেছে। কিন্তু জানা যায় যে এই রাস্তায় প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে, সামান্য বৃষ্টি হলে ভয়ঙ্কর রূপ ধারণ করে রাস্তাটি। এখন দেখার, খবর সম্প্রচার হবার পর কর্তৃপক্ষ কতটা নড়ে চড়ে বসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।